নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই বলি যে গত তিন সপ্তাহ ধরে আমি নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে পারিনি সেই জন্য আমি খুবই দুঃখিত আমার ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি তো এই ভিডিওটি আজকে আবার শুরু করেছি আশা করি আগের মতোই আপনারা আমাকে আবার সহযোগিতা করবেন এটি রেলওয়ে গ্রুপ ডির একাদশ পর্বের ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ চ্যানেলে যখন এসে গেছেন ভিডিওটি নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন তো চলুন শুরু করি প্রথম প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এর উত্তর হবে মহেন্দ্রগিরি তারপর দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এর উত্তর হবে দোদাবেতা তারপর দক্ষিণ ভারতের আনাইমালি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এর উত্তর হবে আনাইমুদি পরবর্তী প্রশ্ন শিলং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এর উত্তর হবে শিলং তারপর লে শহর থেকে সরাসরি চীনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে এর উত্তর হবে সাসার তাহলে সাঁশার গিরিপথের মাধ্যমে লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় এরপর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এর উত্তর হবে কলসুবাই ব্রহ্মপুত্রের অন্যান্য নাম কি কি এর উত্তরগুলি হলো সাংপো ডিহং ও যমুনা যমুনা হচ্ছে বাংলাদেশের নাম হচ্ছে যমুনা তারপর ব্রহ্মপুত্রের উপনদী কী কী নামগুলি হচ্ছে সুবনশ্রী তিস্তা তোরষা লোহিত ও বরাক ঠিক আছে তারপর সিন্ধু নদের উপনদী কি এর উত্তর চন্দ্রভাগা ইরাবতী ও পরবর্তী প্রশ্ন মধ্যপ্রদেশ ও উড়িষ্যার মহানদীর উপনদী কি কি এর উত্তর হবে হাসদা মান্দ ও ইব এরপর দক্ষিণ ভারতের গোদাবরী নদীর উপনদী কি কি। এর উত্তর হবে প্রাণহিতা ইন্দ্রাবতী ও মঞ্জিরা পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের কৃষ্ণা নদীর উপনাম কি এর উত্তর তুঙ্গভদ্রা ঘাটপ্রভা মুসি ও ভীমা এরপর দক্ষিণ ভারতে কাবেরী নদীর উপনদী কী এর উত্তর হবে সিমসা হিমাবতী ও ভবান এরপর রাজা ধর্মপালের মন্ত্রীদের নাম কী এর উত্তর হবে গর্গ তারপর রাজা দেবপালের মন্ত্রীর নাম কি এর উত্তর হবে দর্ভপানি গর্গের ছেলে তারপর বংশানুক্রমিক মন্ত্রিত্ব পদ বাংলাদেশে কোন যুগে ছিল এর উত্তর হবে গুপ্ত সাম্রাজ্য পাল সাম্রাজ্য বর্মন সাম্রাজ্য ও রাজাদের সময় পরবর্তী প্রশ্ন পাল যুগে বলাধক্ষ কাদের বলা হতো এর উত্তর হবে পদাতিক সেনার কর্তাকে তাহলে পাল যুগে পদাতিক সেনার কর্তাকে কি বলা হতো উত্তরটা হবে বলাধ্যক্ষ তারপর পাল যুগে প্রান্তপাল কাদের বলা হয়তো উত্তর হবে রাজ্যের সীমা রক্ষক পরবর্তী প্রশ্ন রাজা লক্ষণ সেন কি নামে পরিচিত ছিলেন এর উত্তর হবে শঙ্কর তারপর তিব্বতের কোন রাজা ভারত জয় করেন এর উত্তর হবে কলি পপু ছশো পঞ্চাশ থেকে ছশো উনআশি খ্রিস্টাব্দে তারপর খরষ্টি লিপি লেখা হয় কিভাবে এর উত্তর হবে ডান দিক থেকে বাম দিকে পরবর্তী প্রশ্ন রামাবতীর কাছে লক্ষণাবতী নগরের পত্তন কে করেন এর উত্তর হবে লক্ষণ সেন তারপর মুঘল যুগে লক্ষণাবতীর নাম কি ছিল এর উত্তর হবে জন্নতাবাদ তারপর শ্রীচন্দ্রপুরে কে বিশাল ব্রাহ্মণপুর প্রতিষ্ঠা করেন এর উত্তর হবে চন্দ্রবংশের রাজা শ্রীচন্দ্র পরবর্তী প্রশ্ন চন্দ্র রাজাদের রাজধানী কোথায় ছিল এর উত্তর হবে সমতটের দেব পর্বত তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ